ভারত থেকে এলো 1650 টন পেঁয়াজ। এদিকে জ্বালানি তেলের দাম কমায় বাসের ভাড়া কমানোর দাবি। নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া, বলছে চিকিৎসক। জানাবো রাজনীতিতে আবার তৃতীয় ধারার আওয়াজ। এবং সর্বশেষ জানাবো বুদ্ধিজীবীদের সঙ্গে আওয়ামী লীগের দূরত্ব। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভারত থেকে এলো 1650 টন পেঁয়াজ। ভারত থেকে আমদানি করা পেঁয়াজের প্রথম চালান দেশে পৌঁছেছে। 1650 টন পেঁয়াজের চালানটি রোববার বিকাল সোয়া পাঁচটার দিকে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা সীমান্তবর্তী দর্শনা আন্তর্জাতিক রেলবন্দরে এসে পৌঁছায়। এরপর কাগজপত্র যাচাই বাছাই শেষে এই পেঁয়াজ সিরাজগঞ্জে পাঠানো হবে। সেখান থেকে ঢাকা ও চট্টগ্রামের বাজারে 40 টাকা কেজি করে বিক্রি হবে। দর্শনা রেলবন্দর সূত্রে জানা গেছে, রপ্তানিকারী ভারতের নয়াদিল্লির ইন্টারন্যাশনাল কর্পোরেট লিমিটেডের মাধ্যমে বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন এই পেঁয়াজ আমদানি করে। পেঁয়াজের প্রথম চালানটি ভারত থেকে দর্শন রেলপথ দিয়ে বাংলাদেশে পৌঁছেছে। 42টি ওয়াগনে 1650 টন পেঁয়াজ এসেছে। চালানটি রোববার রাতেই সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যাওয়ার কথা। দর্শন আন্তর্জাতিক রেল স্টেশনের ম্যানেজার মির্জা কামরুল হাসান বলেন, টিসিপির আমদানি করা প্রথম চালানের পেঁয়াজ বুঝে পেয়েছি। পর্যায়ক্রমে পেঁয়াজের আরও কয়েকটি চালান ট্রেনে দেশে আসতে পারে। জ্বালানি তেলের দাম কমায় বাসের ভাড়া কমানোর দাবি। দফায় দফায় জ্বালানি তেলের মূল্য কমানোর হিসাব অনুযায়ী বাস ও পণ্য পরিবহনের ভাড়া কমানোর দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। বিবৃতিতে তিনি দাবি করেন, ইতিমধ্যে দুই দফা জ্বালানি তেলের দাম কমানো হয়েছে, অথচ বাস ও পণ্যবাহী পরিবহনের ভাড়া কমানোর কোনো উদ্যোগ সরকারের পক্ষ থেকে নেওয়া হয়নি। এর আগেও জ্বালানি তেলের মূল্য 3 টাকা কমানোর পরে বাসের ভাড়া 3 পয়সা হারে কমিয়ে বাস। বিবৃতিতে তিনি দাবি করেন, ইতোমধ্যে দুই দফা জ্বালানি তেলের দাম কমানো হয়েছে, অথচ বাস ও পণ্যবাহী পরিবহনের ভাড়া কমানোর কোনো উদ্যোগ সরকার পক্ষ থেকে নেওয়া হয়নি। এর আগেও জ্বালানি তেলের মূল্য 3 টাকা কমানোর পরে বাসের ভাড়া 3 পয়সা হারে কমিয়ে বাস ভাড়া তালিকা পুনর্নির্ধারণ করা হলেও যাত্রী সাধারণ এই 3 পয়সা কমানোর সুফল পাননি। তখন থেকে সরকার পরিবহন মালিকদের বিশেষ সুবিধা দিতে এহেন ছোট ছোট অঙ্কের হারে জ্বালানি তেলের মূল্য কমানো হচ্ছে কিনা তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। এমন পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে জ্বালানি তেলের মূল্য কমানোর হিসাব অনুযায়ী বাস, লঞ্চ ও পণ্য পরিবহনের ভাড়া কমানোর দাবি জানান তিনি। এদিকে লিটার প্রতি ডিজেল ও কেরোসিনের দাম 2.25 টাকা কমিয়ে 106 টাকা নির্ধারণ করেছে সরকার। তবে অপরিবর্তিত থাকছে পেট্রোল অক্সিজেনের দাম। নতুন এই দর আগামীকাল সোমবার থেকে কার্যকর হবে। নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া, বলছে চিকিৎসক। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এ জে এম জাহিদ হোসেন। তিনি বলেন, খালেদা জিয়াকে মেডিকেল বোর্ডের চিকিৎসকদের পরামর্শে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। মেডিকেল বোর্ডের সদস্যরা সার্বক্ষণিক তার চিকিৎসার খোঁজ খবর রাখছেন। উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে নেওয়া হয়। রাজধানীতে আবার তৃতীয় ধারার আওয়াজ। আওয়ামী লীগ বিএনপির বাইরে রাজনীতিতে একটি তৃতীয় শক্তি উত্থানের জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছে পশ্চিমা দেশগুলো এবং বাংলাদেশের সুশীল সমাজের একাংশ। বিভিন্ন সময় থেকে থেমে এই প্রচেষ্টা লক্ষ্য করা যায়। নির্বাচনের আগে আগে এই ধরনের উদ্যোগ বেশি লক্ষ্য করা যায়। তবে এবার নির্বাচনের পরপরই রাজনীতিতে একটি তৃতীয় ধারা সৃষ্টির চেষ্টা হচ্ছে। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনের নানামুখী তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। আর এই তৎপরতার অংশ হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমকে নিজেকে অনেকটা গুটিয়ে রেখেছেন বলে একাধিক সূত্র জানিয়েছে। শুধু তাই নয়, পাশাপাশি এই লক্ষ্য অর্জনের জন্য জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের এখন কঠোর সরকার বিরোধী অবস্থান গ্রহণ করেছে। সবকিছু মিডিয়ার রাজনীতিতে আওয়ামী লীগ এবং বিএনপির বাইরে একটি শক্তিকে একীভূত করার জন্য চেষ্টা চালাচ্ছে বাড়ি থানার কূটনৈতিক পাড়া। উল্লেখ্য যে, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ ক্ষমতায় আছে। টানা চতুর্থ মেয়াদে আওয়ামী লীগ ক্ষমতায় আছে এবং আওয়ামী লীগের টানা ক্ষমতায় থাকার পেছনে একটি বড় যুক্তি মনে করা হচ্ছে নেতৃত্বের শূন্যতা। শেখ হাসিনা ছাড়া এই মুহূর্তে অন্য কোনো দলে কোনো নেতা নেই। এটি আওয়ামী লীগের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হিসেবে বিবেচনা করা হচ্ছে। আর এই কারণে রাজনীতিতে একটি বিকল্প শক্তি গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে। পশ্চিমা দেশগুলো এবং সুশীল সমাজের প্রতিনিধিরা মনে করছেন যে, দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে আওয়ামী লীগের একটি কর্তৃত্ববাদী মনোভাব তৈরি হয়েছে। দেশে এখন গণতন্ত্র নেই, কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা জাঁকিয়ে বসেছে।
আর এ কারণেই আওয়ামী লীগের বিকল্প হিসেবে একটি রাজনৈতিক মেরুকরণ দরকার। আওয়ামী লীগের বিকল্প হিসেবে বিএনপি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মনে করছেন সুশীল সমাজ এবং পশ্চিমা দেশগুলো। তাদের প্রথম আপত্তি হলো বিএনপিতে নেতৃত্ব শূন্যতা রয়েছে। দ্বিতীয়ত, বিএনপির নেতা লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক যে বিতর্কিত ব্যক্তি, তার বিরুদ্ধে দুর্নীতি দুর্বৃত্তায়নে প্রমাণিত অভিযোগ রয়েছে। এছাড়াও বিএনপির রাজনৈতিক ধরন মুক্ত চিন্তা, মুক্ত বুদ্ধি এবং প্রগতিশীল ধারার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। জাতীয় পার্টি স্বৈরাচারী এরশাদের গর্ভজাত একটি রাজনৈতিক দলে যে রাজনৈতিক দলের আদর্শ বলে কিছু নেই, কাজেই এটিও আওয়ামী লীগের বিকল্প হতে পারে না। এরকম বাস্তবতায় আওয়ামী লীগের বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে একটি নতুন রাজনৈতিক দল তৈরি করা যায় কিনা সে বিষয়টি নিয়ে ভাবা হচ্ছে। বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক দলে যারা স্বনামধন্য, যাদের ভালো ইমেজ রয়েছে এবং যারা স্বস্বক্ষেত্রে আস্থাভাজন, এরকম ব্যক্তিদেরকে নিয়ে একটি নতুন রাজনৈতিক মেরুকরণ বা মোর্চার প্রক্রিয়ার চেষ্টা চলছে বলে জানা গেছে। এবং সুশীল সমাজ তাদের নিজস্ব প্ল্যাটফর্ম হিসেবে রকম একটি রাজনৈতিক দলকে বিবেচনা করতে চায়, যেমনটি ডক্টর ইউনুস 2006 সালে একটি রাজনৈতিক উদ্যোগ নিয়েছিলেন। সেরকম একটি উদ্যোগ গ্রহণের বিষয়ে দীর্ঘদিন ধরে সুশীলদের আগ্রহ রয়েছে। তবে সুশীলরা নিজেরা যেহেতু জনবিচ্ছিন্ন, সাধারণ মানুষের সঙ্গে তাদের সম্পৃক্ততা নেই বললেই চলে, এজন্য তারা বিভিন্ন রাজনৈতিক দলে তাদের সঙ্গে সুসম্পর্ক আছে এমন ব্যক্তিদেরকে নিয়ে একটি বলয় তৈরি করতে যাচ্ছে। এ সমস্ত বলয়ে সেসব নেতারাই থাকবেন যাদের রাজনৈতিক ইমেজ জনগণের কাছে ভালো। এদের মধ্যে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না সহ বেশ কিছু নেতা রয়েছেন। মূলত আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির কিছু নেতা, প্রগতিশীল বামদের কিছু নেতাকে নিয়ে এরকম একটা মেরুকরণের চেষ্টা চলছে বলে জানা গেছে। তবে বাংলাদেশে এ ধরনের তৃতীয় শক্তি গঠনের চেষ্টা অনেক পুরনো। এর আগেও বহুবার এরকম উদ্যোগ রয়েছে কিন্তু তা বিফলে গেছে। এবারও এটি কতটুকু সফল হবে তা নিয়ে বিভিন্ন মহল সংশয় রয়েছে। বুদ্ধিজীবীদের সঙ্গে আওয়ামী লীগের দূরত্ব। আওয়ামী লীগের সঙ্গে বুদ্ধিজীবীদের সম্পর্ক ঐতিহাসিক এবং দীর্ঘদিনের। আওয়ামী লীগের বেড়ে ওঠা, আওয়ামী লীগের বিকাশ এবং আওয়ামী লীগের জনপ্রিয়তা প্রতিটি ধাপে বুদ্ধিজীবীদের অবদান রয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লেখক বুদ্ধিজীবীদের দিকে আলাদাভাবে নজর দিতেন। তাদের সঙ্গে তিনি বৈঠক করতেন, তাদের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করতেন, তাদের পরামর্শ গ্রহণ করতেন। বঙ্গবন্ধুর সময় অনেক বুদ্ধিজীবী আওয়ামী লীগের সঙ্গে শুধু ঘনিষ্ঠই হয়নি, তারা স্বাধীনতা এবং স্বাধিকার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আর এই সমস্ত বুদ্ধিজীবীদের পরামর্শ আওয়ামী লীগকে যেমন ঋদ্ধ করেছিল, তেমনি বাংলাদেশের স্বাধিকার আন্দোলন এবং বাঙালি জাতির বিকাশের ক্ষেত্রে তারা অবদান রেখেছিলেন। বাংলাদেশ এবং আওয়ামী লীগ একটি অভিন্ন সত্তার নাম, আর এ কারণে বুদ্ধিজীবীরা যারা মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করেন তাদের আওয়ামী লীগের কোনো বিকল্প ছিল না। জাতির পিতার মৃত্যুর পর বাংলাদেশি লেখক বুদ্ধিজীবীরা তাদের স্বস্ব অবস্থান থেকে প্রতিবাদ করেছিলেন এবং মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে দাঁড়িয়ে একটি অবস্থান গ্রহণ করেছিলেন। 1981 সালে আওয়ামী লীগ সভাপতির দায়িত্ব গ্রহণ করে স্বদেশ প্রত্যাবর্তন করেন শেখ হাসিনা। তিনিও লেখক বুদ্ধিজীবীদের সঙ্গে সুসম্পর্ক অব্যাহত রাখেন এবং এই সুসম্পর্কের ভিত্তিতে বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনার পুনর্জাগরণের আন্দোলন শুরু হয়। বাংলাদেশে স্বাধীনতা বিরোধী অপশক্তি এবং ধর্মান্ধ প্রতিক্রিয়াশীল শক্তির বিরুদ্ধে লেখক বুদ্ধিজীবীরা সবসময় আওয়ামী লীগের পাশে দাঁড়িয়েছে। মুক্তিযুদ্ধের চেতনাকে জাগ্রত করা এবং মুক্তিযুদ্ধের চেতনা পুনঃপ্রতিষ্ঠা করার ক্ষেত্রে আওয়ামী লীগের রাজনৈতিক শক্তিকে মেধা মনন দিয়ে বিকশিত করেছে লেখক বুদ্ধিজীবীরা। আওয়ামী লীগের 81 এর পর থেকে বিভিন্ন সময় লেখক বুদ্ধিজীবীরা বড় ধরনের ভূমিকা রেখেছেন, আওয়ামী লীগ সভাপতির পাশে থেকেছেন। এই সময় বঙ্গবন্ধুর মতো শেখ হাসিনা ও লেখক বুদ্ধিজীবীদেরকে আলাদা গুরুত্ব দিতেন, মর্যাদা দিতেন এবং তাদের পরামর্শ গ্রহণ করতেন। কিন্তু আস্তে আস্তে সেই ধারা যেন পাল্টাতে শুরু করেছে। এখন আওয়ামী লীগ লেখক বুদ্ধিজীবীদেরকে খুব একটা আমলে নেয় বলে মনে হয় না। টানা চতুর্থবারের মতো ক্ষমতা আসার পর আওয়ামী লীগ যেমন রাজনৈতিকভাবে একলা অবস্থান গ্রহণ করেছে, ঠিক তেমনই লেখক বুদ্ধিজীবীদেরকেও খুব একটা গুরুত্ব দিচ্ছে না। যে সমস্ত লেখক বুদ্ধিজীবীরা বিভিন্ন টক শোতে লেখালেখিতে আওয়ামী লীগ বন্দনা করছেন তারা অপমাপ্তেও। অনেকেই দুঃখ করে বলেন যে তাদের যাওয়ার কোনো জায়গা নেই, এজন্যই তারা এই অবস্থায় আছেন। আওয়ামী লীগের পক্ষে বা মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে যে সমস্ত লেখক বুদ্ধিজীবীরা কথা বলেন তারা কেউ কিছু পাওয়ার আশায় করেন, আবার কেউ নিজেদের বিবেক থেকে বলেন। কিন্তু আগের মতো বুদ্ধিজীবীদেরকে নিয়ে আওয়ামী লীগের অহংকার বা আলাদা একটা পক্ষপাত এখন আর দেখা যায় না। আওয়ামী লীগ পন্থী বুদ্ধিজীবীরাও এখন অনেক দূরে এবং গুরুত্বহীন হয়ে পড়েছেন। অধ্যাপক আনিসুজ্জামানের মৃত্যুর পর শিক্ষক এবং লেখক হিসেবে আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বুদ্ধিজীবীরা সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে খুব একটা জায়গা পান না। অধ্যাপক আব্দুল মান্নান, সৈয়দ মঞ্জুরুল ইসলাম কিংবা মোহাম্মদ জাফর ইকবালের মতো লেখক বুদ্ধিজীবীরা কালে ভদ্রে দেখা পান। সরকারের নীতি নির্ধারকদের সঙ্গে তাদের খুব একটা যোগাযোগ এখন নেই। অর্থনৈতিক ক্ষেত্রে যারা আওয়ামী লীগের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত, ডক্টর আতিউর রহমান, ডক্টর আবুল বারকাত কিংবা বিনয়
ইনঅ্যাকশন এর মধ্যে ব্যক্তিত্বরাও আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়ে খুব একটা জায়গা পান না। আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা অন্যান্য ক্ষেত্রে অবদান রাখা বুদ্ধিজীবীরাও এখন খুব একটা সুতি নেই, তাদের জন্য কোনো সুখবর নেই। কালে ভদ্রে কোনো অনুষ্ঠানে দল বেঁধে তাদেরকে ডাকা হয়, গণভবনে চা পানে বা নৈশ ভোজে আপ্যায়িত হয়ে তারা ফিরে আসে, কিন্তু সরকারের নীতি নির্ধারণী কিংবা সরকারের কর্মকাণ্ডে বুদ্ধিজীবীদের গুরুত্ব একেবারে নেই বললেই চলে। এর একটা প্রধান কারণ হিসেবে মনে করা হয় যে আমলারা চারপাশ এমনভাবে ঘিরে ফেলেছেন যে এখন বুদ্ধিজীবীদের অবস্থান সরকারের নীতি নির্ধারণীতে নেই। বুদ্ধিজীবীদের সঙ্গে আওয়ামী লীগের একটা দূরত্ব তৈরি হয়েছে। আওয়ামী লীগ টানা ক্ষমতায় থাকার ফলে বুদ্ধিজীবীদের প্রয়োজনীয়তা আছে কিনা সেই উপলব্ধিও হারিয়ে ফেলেছে বলে অনেকে মনে করেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।